হাই ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য তিনটা যুক্তাক্ষর নিয়ে আসছি। তো যুক্তাক্ষরগুলি আমি এখন আপনাদের সামনে আলোচনা করব কীভাবে আপনারা এগুলি লিখবেন, তো টাইপ করবেন কীভাবে। তা আগের যেই ভিডিওগুলি আছে ওখানে আমি যেই যুক্তবর্ণগুলি দিচ্ছি সেগুলো আপনারা আশা করি প্র্যাকটিস করছেন। তা আজকে আমি এই তিনটা যে দিব সেগুলো আপনারা প্র্যাকটিস করেন, আস্তে আস্তে আপনারা বিষয়গুলি শিখে যাবেন। আশা করি শিখে গেলে আমারও ভালো লাগবে, আপনারাও উপকৃত হবেন। তো যাই হোক, সেটা হচ্ছে প্রথমে হইতেছে বকনা। তো বকনা লিখতে হলে আমাদের কী করতে হবে, এস বাটনে যেতে হবে। এস বাটনে গেলাম, যাওয়ার পরে আমি এখন মনে করেন ক আনবত ক লিখতে হলে যে বাটনে আমরা ক ক্লিক করবো। তেমন সংযুক্ত করতে হলে আমাদের জি বাটনের প্রয়োজন, তো আমি এখানে জি বাটনে ক্লিক করলাম। জি বাটনে ক্লিক করার পরে মধ্যাহ্ন যে বিষয়টা সেটি হচ্ছে বি বাটনে আছে। তো যেহেতু এটা বি বাটনের নিচে আছে সেজন্য আমাদের শিফটের প্রয়োজন নেই, তো আমরা এখানে ক্লিক করলেই কর নিচে নটা চলে আসবে। তো এখন আকারটা কোথায় পাবো, আকারটা হইতেছে এম বাটনে আছে। তো আমরা ক্লিক করলাম, এই যে বকনা হয়ে গেল। তো এখন হইতেছে আমরা তীক্ষ্ণ বিষয়টা লিখবো। তো তীক্ষ্ণটা আমরা কোথায় পাবো, ওটা আমরা পাবো কে বাটনের নিচে। তো আমরা তল লেখলাম, তল লেখার পরে এখন আমরা দীর্ঘিকা কোথায় পাবো, দীর্ঘিকার আমাদের ডি বাটনে আছে। তো আমরা শিফট বাটন ক্লিক করে ডি বাটন ক্লিক করবো, তাহলে এটা চলে আসবে। যেহেতু এটা ডি বাটনের উপরে আছে সেজন্য আমাদের শিফট বাটনের প্রয়োজন হয়েছে। যাই হোক, তা এখন এটা আছে ক্ষিও। ক্ষিওটা কীভাবে আনবো, তো ক প্লাস মধ্যে নিঃশ্বাস ক্লিক করলে, যোগ করলে আমরা ক্ষিও পাই। তো সে বিষয়টা কীভাবে, যে বাটনে আমরা কটা পাবো, তো কর পরে আমরা সংযুক্ত করবো, যেহেতু সেজন্য আমরা জি বাটন ক্লিক করবো। ক্লিক করার পরে আমরা এখন মধ্যে নিঃশ্বাস করতে পারবো, তো এন এম বাটনে আছে, উপরে আছে, সেজন্য আমরা শিফট ক্লিক করবো, তাহলে এই যে ক্ষিও হয়ে যাবে। এখন হলো ন লিখতে হবে, তীক্ষ্ণ। তাহলে এখানে জি বাটনটা আবার ক্লিক করবো সংযুক্ত করার জন্য। এখন আবার নটা কোথায় পাবো, বি বাটনে আছে, তো আমরা এখানে বি বাটন ক্লিক করলে তীক্ষ্ণ হয়ে যাবে। তাই এখন হইতেছে যে বিষয়টা সেটা হইতেছে তীক্ষ্ণ লিখলাম। এবার হচ্ছে আমরা সূক্ষ্ম লিখবো, সূক্ষ্ম কীভাবে লিখবো, সূক্ষ্ম হইতেছে আমরা এন বাটনের নিচে পাবো। তো আমরা এন বাটনে ক্লিক করলাম, দন্তাস্য পাইলাম। এখন দীর্ঘকটা কোথায় পাবো, দীর্ঘটা আমাদের এস বাটনের উপরে আছে, সেটা আমরা শিফট ক্লিক করে আনবো। তো এই যে দীর্ঘকার চলে আসলে এখন ক্ষিওটা তো আপনারা জানেনি। তারপর আমি আবারও বলছি, যে বাটনে ক পাবো, তারপরে জি বাটন দিয়ে আমরা সংযুক্ত করবো, তাহলে জি বাটন ক্লিক করবো। এরপরে এন বাটনে উপরে আছে যেহেতু মধ্যাহ্ন, তাই আমরা সি বাটন ক্লিক করে এন বাটনে যাবো, তাহলে এই যে ক্ষিও চলে আসবে। এখন হইতেছে সূক্ষ্ম, তাহলে এখানে মর প্রয়োজন আছে, তো মর প্রয়োজন হলে এম বাটনে ম আছে। তা আমরা এখন কী করবো, আবার জি সংযুক্ত করবো, সংযুক্ত করে এরপরে আমরা এম বাটন ক্লিক করবো, তো এই যে সূক্ষ্ম হয়ে যাবো। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা আমার চ্যানেলে নতুন আছে, আমার চ্যানেল ভিডিওগুলো দেখার পর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।